স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল খোয়াই জেলা আদালত। সোমবার অফিস টিলায় জেলা আদালত প্রাঙ্গণে আয়োজিত হয় মূলত সামাজিক কর্মসূচি কেন্দ্রিক অনুষ্ঠান। রঙে রূপে ধর্মে বর্ণে হৃদয়ের পরশে ও ভাব গাম্ভীর্যে পরিপূর্ণ মহতি অনুষ্ঠানের সাক্ষী ছিল জেলা বিচারক, আইনজীবী, আধিকারিক কর্মী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি এবং ভোটদানের পক্ষে বিপক্ষে বিতর্ক পর্ব। খোয়াই জেলা আদালত ও বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারক শঙ্করী দাস, বিচারক ধর্মেন্দু দাস। স্বেচ্ছায় রক্তদান করেন আইনজীবী ও আদালতের কর্মীদের থেকে 20 জন। এবং খোয়াই ডিস্ট্রিক্ট সেশন জাজ আদালত চত্বরে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আজকের এই দিনটিকে আমরা পালন করার জন্য সকাল থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, আবৃত্তি, গান, নৃত্য এবং কুইজ কম্পিটিশান এবং আমাদের মধ্যে রয়েছে বিশেষ আকর্ষণ নাটক এবং ব্লাড ডোনেশন ক্যাম্প। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জুডিশিয়ারিতে যারা সার্ভিস করছেন স্টাফরা, আমার আইনজীবী বন্ধুরা এবং বিভিন্ন অনেকেই রক্তদান করছেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।